আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি ছানার মালাই চপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একদম তুলতুলে ছানার মালাই চপের রেসিপিটা আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই আমরা মালাই চপ তৈরি করে ফেলি, কিন্তু সবচাইতে বেশি সুস্বাদু হচ্ছে ছানার মালাই চপ। এটা তো আমরা সবাই জানি। কতটা পারফেক্ট হয়েছে এই মালাই চপটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। একদম নরম তুলতুলে জুইসি। চলুন দেখি তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি ছানা নিয়ে নিয়েছি এক কাপ। ছানাটাকে আমি দলা ভেঙে নিচ্ছি। ছানার রেসিপি তাপিদা কিচেনে আপলোড করা আছে, মিষ্টির জন্য নরম তুলতুলে ছানা এবং অল্প দুধে কিভাবে বেশি ছানা করা যায়, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আমি দিয়ে দিলাম। তো দেখুন কিভাবে আমি হাত দিয়ে প্রথমে দলা ভেঙে নিয়েছি, এটা তো আপনারা দেখলেনই। এরপর এখানে এলাচের গুঁড়া দিয়েছি 1/5 চা চামচ, মানে মেজারমেন্টের যে 1 টিস্পুন আছে সেই চামচের 1 চা চামচের 1/5 চা চামচ। এখন এই ছানাটাকে খুব ভালো করে মথতে হবে। দেখুন কিভাবে মথছি, আমি কিছুটা আপনাদেরকে দেখাচ্ছি। একদম ভালো করে হাত দিয়ে ডোলে ডোলে মথতে হবে, তা না হলে কিন্তু আপনারা এই মালাই চপের শেপই দিতে পারবেন না। দেখুন একদম ক্রিমি হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি এগুলোকে শেপ করে নিচ্ছি। কতটা তুলতুলে সফট হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে অল্প একটু একটু করে নিয়ে এটাকে আমি আলু চপের মতো করে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড়ও করে নিতে পারেন, এটা কিন্তু ফুলে আরও বড় হয়ে যাবে কিছুটা। তো এই যে দেখুন এভাবে করে আমি চপের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এই সাইজটাই করছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও একটু বড় সাইজ বা ছোটো সাইজ করে নিতে পারেন। আপনারা চাইলে এগুলোকে লম্বাটে শেপের করেও তৈরি করতে পারেন, যেরকম আপনাদের পছন্দ। তো এই যে আমি এগুলোকে বেশি মোটা করিনি, একটু পাতলা পাতলা, মানে মিডিয়াম, মোটাও না পাতলাও না, এরকম করে করেছি জাস্ট চপের মতো। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন। সবগুলো তৈরি হলে একটা ভিজা টাওয়াল দিয়ে কভার করে রাখতে হবে, তা না হলে কিন্তু ড্রাই হয়ে যাবে। এরপর শিরা তৈরি করতে যাচ্ছি। পানি নিয়েছি মেজারমেন্ট কাপের 7 কাপ, আর চিনি নিয়েছি 1.5 কাপ, 1.5 কাপ। এগুলোকে ভালো করে মেল্ট হলে চিনিটা, তারপর বলক উঠলো পানিটা। এরপর এখন আমি এই ফুটন্ত গরম পানির মধ্যেই দিয়ে দিচ্ছি মালাই চপ। সবগুলো মালাই চপ আমি দিয়ে দিলাম, আর এই ফুটন্ত পানিতেই কিন্তু কভার করে রান্না করতে হবে মালাই চপগুলো। 5 মিনিট পর পর মালাই চপগুলোকে আমি উল্টে উল্টে দিয়েছি। দেখুন এভাবে আলতো হাতে স্পাটুলা কিংবা কাঠের খুন্তি দিয়ে আপনারা এভাবে উল্টে উল্টে দিবেন। তো আমার এরকম করে 15 মিনিট হয়েছে। আগুনের আঁচটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে হাই মিডিয়ামে আমি এটা কুক করেছি। এই যে দেখুন হাই মিডিয়ামে মালাই চপগুলো কুক করা হয়েছে। 15 মিনিট হয়ে গেলে আমি চুলার আগুনটা বন্ধ করে সাথে সাথে মালাই চপগুলোকে স্ট্রেইনারে তুলে আলতো হাতে এটাকে এভাবে বাড়তি শিরা কিছুটা ঝরিয়ে নিয়েছি। দেখুন মালাই চপগুলো এখনও কিন্তু যথেষ্ট শিরা ভিতরে আছে, মানে বেশি ড্রাই করবেন না, আলতো হাতে জাস্ট কিছুটা শিরা ঝরিয়ে নেবেন। ছেঁকে নেয়ার পর, বাড়তি শিরা ঝরানোর পর আমি চপগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন আমি কীরকম শিরা ঝরিয়েছি। এখনও কিন্তু দেখুন রসে টই টুম্বুর শিরা অনেক বেশি আছে ভিতরে। তো এই যে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি। একটা হাঁড়িতে 6 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে নেড়ে নেড়ে জাল দিচ্ছি। এটাকে অর্ধেক করে নিতে হবে, মানে 6 কাপ দুধকে 3 কাপ পরিমাণ দুধ করে নিতে হবে।
দেখুন দাগটা দেখলেই বুঝতে পাচ্ছেন এটা কমে অর্ধেক হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি 3/2 কাপ। এখন আপনারা চাইলে আরও কম বা বেশি দিতে পারেন, কিন্তু এই 3/2 কাপই স্ট্যান্ডার্ড। তো ভালো করে যখন কনডেন্স মিল্ক মিক্স হয়ে গিয়েছে সেই পর্যায়ে 1/2 চা চামচ কেওড়ার জল আমি দিলাম। দিয়ে মিক্স করে আগুনটা বন্ধ করে দিয়েছি এবং গরম গরম এই মালাইয়ের মধ্যেই আমি মিষ্টিটা দিয়ে দিয়েছি। আগুন বন্ধ করার সাথে সাথেই আপনারা এই মিষ্টিগুলো এখানে দিয়ে দিবেন। সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেলে আমি এটাকে কভার করে দিয়েছি এই গরম গরম অবস্থাতে। 7-8 ঘন্টা পর্যন্ত আমি এটাকে ভিজিয়ে রেখেছি, অথবা আপনারা পুরো রাত ভিজিয়ে রাখতে পারেন। পারফেক্ট মালাই চপ রেডি। ডিসক্রিপশন বক্সে সমস্ত উপকরণ কতটুকু কী ব্যবহার করেছি সবই দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি একটু দেখাচ্ছি মালাই চপটা ভেঙে ভেঙে যেতে যেতে। যারা ইউটিউবে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটা আছে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে এরকম সব ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা প্লিজ লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।